প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাস্টার্স শেষ পর্বের ছাত্ররা, যাদেরকে আমি পড়াচ্ছিলাম সামষ্টিক অর্থনীতি, তাদের পড়ার বিষয় কোনটি ছিল মনে আছে তো? আমি পড়াচ্ছি অর্থের চাহিদা এবং অর্থের যোগান। অর্থের চাহিদা এবং অর্থের যোগানের বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি। সেই ধারাবাহিকতায় আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিডম্যানস কোয়ান্টিটি থিওরি অফ মানি অর মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি অর শিকাগো অ্যাপ্রোচ, এবং আরও করব কম্পারিজন বিটুইন কেনসিয়ান থিওরি অফ ডিমান্ড ফর মানি অ্যান্ড মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ ফ্রিডম্যান। প্রথমে আমরা দেখছি ফ্রিডম্যানস মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি। মিল্টন ফ্রিডম্যান 1956 সালে অর্থের পরিমাণ তত্ত্বের একটি ব্যাখ্যা প্রদান করেন এবং সেটি প্রকাশ পায় ফ্রিডম্যান কর্তৃক সম্পাদিত স্টাডিজ ইন দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি গ্রন্থে। সেখানে দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি এ রিস্টেটমেন্ট এই শিরোনামে তার বক্তব্যটি প্রকাশ পায়। ফ্রিডম্যানের সেই তত্ত্বগত ব্যাখ্যাটিকে আধুনিক পরিমাণ তত্ত্ব বা অর্থের পরিমাণ সংক্রান্ত নতুন তত্ত্ব বলা হয়। অর্থাৎ অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান অর্থের পরিমাণ সম্পর্কে যে বক্তব্যটি প্রদান করেছেন সেটি সামষ্টিক অর্থনীতিতে আধুনিক অর্থের আধুনিক পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। ফ্রিডম্যান অর্থের পরিমাণ সংক্রান্ত ক্লাসিক্যাল যে বক্তব্যটি আছে সেটির দোষটুটি দূর করে একটি পরিমার্জিত বক্তব্য প্রদান করেন যা অর্থের আধুনিক পরিমাণ তত্ত্ব বা মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি নামে পরিচিত। এছাড়া ফ্রিডম্যান যেহেতু আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সেই জন্য তার ফ্রিডম্যানের তত্ত্বকে আবার আমরা শিকাগো অ্যাপ্রোচ নামেও বলে থাকি বা এই নামেও এই তত্ত্বটি পরিচিত হয়ে থাকে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আমরা আজকে যে পড়ব মিল্টন ফ্রিডম্যানের যে তত্ত্বটি ফ্রিডম্যানের অর্থের পরিমাণ তত্ত্ব সেটিকে ফ্রিডম্যানস কোয়ান্টিটি থিওরি অফ মানি বা মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি কিংবা শিকাগো অ্যাপ্রোচ যে কোনো নামে অভিহিত করা হয়ে থাকে। মিল্টন ফ্রিডম্যান প্রথমে অর্থের চাহিদা নির্ধারণগুলো কী সেটি ব্যাখ্যা করেছেন এবং পরবর্তীতে তিনি অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক স্থাপন করেছেন এবং এভাবে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমন্বয় করে আধুনিক অর্থের যে পরিমাণ তত্ত্বটি সেটি গড়ে উঠেছে। ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্বকে বিশ্লেষণ করা যায় দুটোভাবে, একটি হচ্ছে যে অর্থের চাহিদা নির্ধারক সমূহ কী সেই প্রেক্ষিতে, আরেকটি হচ্ছে অর্থের যোগান তথা আর্থিক নীতি। তো প্রথমে আমরা দেখব যে অর্থের চাহিদা নির্ধারক এবং সেগুলো কী কী এবং সে সঙ্গে আমরা দেখব যে অর্থের চাহিদা অপেক্ষক। অর্থের চাহিদা আমরা জানি যে অনেকগুলো উপাদান দ্বারা আসলে প্রভাবিত হয়ে থাকে, তবে ফ্রিডম্যান যে বিষয়গুলোর উপর যে নির্ধারণগুলোর কথা বলেছেন সেগুলো হচ্ছে সম্পদ বা ওয়েলথ, দ্বিতীয় হচ্ছে সুদ সুযোগ বা ইন্টারেস্ট অপরচুনিটি কস্ট, তারপর হচ্ছে আমাদের দাম স্তরের আপেক্ষিক পরিবর্তন, এবং চতুর্থ যেটির কথা উনি বলেছেন সেটি হচ্ছে রুচি পছন্দ এবং প্রত্যাশা। আমরা এখন একে একে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সম্পদ। ফ্রিডম্যানের মতে অর্থের চাহিদা নির্ভর করে বিভিন্ন উপায়ে ধারণকৃত সমাজের মোট সম্পদের উপর, এবং সম্পদ অবশ্য বলা হচ্ছে উনি বলেছেন দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মানব সম্পদ বা হিউম্যান ওয়েলথ, আরেকটি হচ্ছে বস্তুগত বা অমানব সম্পদ। এবং ফ্রিডম্যান সম্পদ বলতে তাকেই বোঝান যার উৎপাদন সামর্থ্য বা প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে। সেই উৎপাদন সামর্থ্যের সঙ্গে তিনি স্থায়ী আয় ধারণাটিকে আবার জড়িত করেছেন। ফ্রিডম্যানের মতে মানব সংক্রান্ত ও মানব সংক্রান্ত নয় সম্পদ এই দু ধরনেরই হতে পারে, মানুষ
এবং তার মেধা ও কর্মশক্তি মানব সম্পদের অন্তর্ভুক্ত। সম্পত্তি সহ বস্তুগত একক যার উৎপাদনের সামর্থ্য আছে তাকে অমানব সম্পদ আসলে বলা হয়ে থাকে। এবং ফ্রিডম্যান মনে করেন যে পাঁচটি দিক থেকে সম্পত্তি ধরে রাখা যায়। এক হচ্ছে অর্থ, দ্বিতীয় হচ্ছে বন্ড অর্থাৎ যেটা থেকে প্রাপ্তির প্রবাহ আসতে পারে সেটি, তৃতীয় হচ্ছে ইকুইটি উৎপাদন সংগঠন থেকে প্রাপ্ত যে শেয়ার সেটিকে আমরা বলি ইকুইটি সেটি, আরেকটি হচ্ছে চার নাম্বার যেটি বস্তুগত অমানব দ্রব্য এবং আরে একটি হচ্ছে পাঁচ নাম্বার যেটি মানব মূলধন বা মানব সম্পদ। এই যে সম্পদ পাঁচটি বিষয়ের কথা আমরা বললাম যে পাঁচটি বিষয়ের দ্বারা কতটা প্রাপ্তি আসে তার উপরে কিন্তু নির্ভর করে যে মোট সম্পদ কতটা ধরে রাখা যায়। অর্থাৎ ফ্রিডম্যান যে কথাটি বলেছিলেন যে অর্থের চাহিদা নির্ভর করে বিভিন্ন উপায়ে ধারণকৃত সমাজের মোট সম্পদের উপর, এটি হচ্ছে সেটি। এবং সম্পদ বৃদ্ধির সঙ্গে কিন্তু অর্থের চাহিদার ধনাত্মক সম্পর্ক বজায় থাকে বলে ফ্রিডম্যান মনে করেন। অর্থাৎ সমাজের যদি মোট সম্পদ বাড়ে তাহলে নগদ অর্থের চাহিদা বাড়বে, এবং মোট সম্পদ যদি কমে যায় তাহলে নগদ অর্থের চাহিদা কমে যায়। অর্থাৎ ফ্রিডম্যান তার তত্ত্বে অর্থকে বিনিময়ের মাধ্যম এবং সম্পদ হিসাবে বিবেচনা করেছেন। দ্বিতীয়ত যেটির কথা বলেছেন তিনি সেটি হচ্ছে সুদ সুযোগ ব্যয়। নগদ অর্থ যদি ব্যাংকে না রেখে হাতে রাখা হয় তাহলে দেখা যায় যে সেখানে কিছু সুদ হতে বঞ্চিত হতে হয়, একেই বলা হয় সুদ সুযোগ ব্যয়। যদি সুদের হার বেশি হয় তাহলে সুদ সুযোগ ব্যয় বেশি হয় এবং নগদ অর্থের চাহিদাটি কম হয়। আবার যদি সুদের হার কম হয় তাহলে সুদ সুযোগ ব্যয় হয় কম এবং নগদ অর্থের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ অর্থের চাহিদা সুদ সুযোগ ব্যয় দ্বারা বিপরীতভাবে প্রভাবিত হয়ে থাকে। আমরা মনে করি যে কোনো ব্যক্তি 200 টাকা নগদ হিসাবে হাতে রাখে এবং সেক্ষেত্রে যদি ব্যাংকের সুদের হার 6% হয় তাহলে নগদ অর্থ হাতে রাখার সুযোগ ব্যয় অর্থাৎ সুদ হিসাবে যেটি পেত সেটি সে এখন পাচ্ছে না, সেটি হচ্ছে সেখানে 12 টাকা। আর এটি হচ্ছে আমাদের সুদ সুযোগ ব্যয়। এরপর যেটির কথা তিনি বলেছেন সেটি হচ্ছে দাম স্তরের পরিবর্তন। দাম স্তরের আপেক্ষিক পরিবর্তনের উপর অর্থের চাহিদা নির্ভর করে। যদি দাম স্তর বেড়ে যায় তাহলে অর্থের চাহিদা বাড়ে এবং দাম স্তর কমলে অর্থের চাহিদা কমে যায়। বিষয়টা এরকম ভাবে ব্যাখ্যা করা যায় যে দাম স্তর বাড়লে একই পরিমাণ দ্রব্য ও সেবা কেনার জন্য পূর্বের চেয়ে বেশি পরিমাণে অর্থ লাগবে। সুতরাং এ কারণে আমরা বুঝতে পারছি যে নগদ অর্থের চাহিদা বেড়ে যাবে। আর যদি দাম স্তর কমে তাহলে সেই একই পরিমাণ দ্রব্য এবং সেবা কেনার জন্য পূর্বের চেয়ে কম পরিমাণে অর্থের পরিবর্তন লাগবে, সেজন্য দেখা যাবে যে নগদ অর্থের চাহিদা কমে যাবে। এভাবেই দেখা যায় যে দাম স্তরের আপেক্ষিক পরিবর্তনের সাথে সাথে অর্থের চাহিদা যেটি আছে সেটি হচ্ছে একটি বিপরীত সম্পর্কে আবদ্ধ। চতুর্থত যিনি যে জিনিসটির কথা বলেছেন সেটি হচ্ছে রুচি পছন্দ ও প্রত্যাশা। রুচি পছন্দ ও প্রত্যাশার উপরও কিন্তু আমাদের অর্থের চাহিদা নির্ভর করে। রুচি ও পছন্দ যদি অনুকূল হয় তাহলে দেখা যায় নগদ অর্থের চাহিদা বাড়ে এবং রুচি পছন্দ যদি প্রতিকূল হয় তাহলে নগদ অর্থের চাহিদা কমে যায়। আর প্রত্যাশার ব্যাপারটা হচ্ছে যে ভবিষ্যতে যদি দাম বৃদ্ধির প্রত্যাশা থাকে তাহলে বর্তমানে নগদ অর্থের চাহিদা কম হয়ে যায়, এবং ভবিষ্যতে যদি মন্দার আশঙ্কা থাকে তাহলে বর্তমান নগদ অর্থের চাহিদাটি বেশি হয়ে থাকে। তো আমরা দেখলাম যে মিল্টন ফ্রিডম্যান চারটি বিষয়ের কথা বলেছেন অর্থের চাহিদা নির্ধারক হিসেবে, সেটি হচ্ছে সম্পদ বা ওয়েলথ, সুদ সুযোগ ব্যয় বা ইন্টারেস্ট অপরচুনিটি কস্ট, দাম স্তরের পরিবর্তন এবং রুচি পছন্দ ও প্রত্যাশা। এই নির্ধারকগুলোর উপর ভিত্তি করে কিন্তু ফ্রিডম্যান তার অর্থের চাহিদা অপেক্ষাকে নির্ধারণ করেছে। তাহলে আমরা এখন দেখছি যে মিল্টনের ফ্রিডম্যানের অর্থের যে চাহিদা অপেক্ষক সেটি কি, সেটি হচ্ছে ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়েলথ, ইন্টারেস্ট অপরচুনিটি কস্ট, চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল এবং টেস্ট চয়েস অ্যান্ড এক্সপেকটেশন। অর্থাৎ এখানে আমরা ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছি হচ্ছে সম্পদ বা ওয়েলথ, RI দিয়ে আমরা বোঝাচ্ছি সুদ সুযোগ ব্যয়, ΔP/P বোঝাচ্ছে দাম স্তরের আপেক্ষিক পরিবর্তন এবং UI দ্বারা আমরা বুঝতে পারছি যে রুচি পছন্দ এবং প্রত্যাশা।
এবং মিল্টন ফ্রিডম্যানের মতে যে একটা নির্দিষ্ট সময়ে যদি কোনো দেশের সাধারণত জনগণের রুচি, পছন্দ, প্রত্যাশা এবং দাম স্তর এই দুটি জিনিস স্থির থাকে একটি দেশে, তাহলে সেক্ষেত্রে কি হয় যে অর্থের যে চাহিদাটি আছে সেটি মূলত আসলে নির্ভর করে আমাদের এই সম্পদের উপর এবং সুদ সুযোগ ব্যয়ের উপরে। সুতরাং উনি তখন বলেন যে তাহলে আমাদের অর্থের চাহিদা অপেক্ষকটি কি হবে, ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ডাব্লিউ এবং আরআই, অর্থাৎ এটি নির্ভর করবে আমাদের সম্পদ এবং আমাদের সুদ সুযোগ ব্যয়ের উপরে। আবার যদি আমরা সম্পদ বলি, সম্পদ বলতে মূলত কিন্তু আমরা আয়কে বোঝানো থাকি, এবং আয় দুই ধরনের আয় আমরা জানি যে একটি হচ্ছে আমাদের স্থায়ী আয় এবং আরেকটি হচ্ছে অস্থায়ী আয়। এবং ফ্রিডম্যানের মতে যে দীর্ঘমেয়াদে আমাদের যে অস্থায়ী আয়টি আছে সেটি হয় হচ্ছে হলো শূন্য, অর্থাৎ দীর্ঘমেয়াদে আমাদের যে টেম্পোরারি ইনকামটি আছে সেটি হয়ে যায় শূন্যের সমান। সুতরাং সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আয় যেটি আছে সেটি আমাদের পারমানেন্ট এবং সেটি আমাদের হচ্ছে সম্পদ হিসেবে পরিগণিত হয়ে থাকে। সুতরাং আমাদের ডিমান্ড ফর মানি যে ফাংশনের কথাটি বলছি সেটি হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়াই অ্যান্ড আর আই, অর্থাৎ এটি আমাদের আয় এবং হচ্ছে আমাদের সুদ সুযোগ ব্যয়ের উপরে আসলে এই ডিমান্ড ফর মানিটি নির্ভর করে। আবার ফ্রিডম্যান বলেছেন যে অর্থের চাহিদার যে সুদ স্থিতিস্থাপকতা সেটি কিন্তু খুবই অল্প, অর্থাৎ অর্থের চাহিদার উপর সুদের হারের প্রভাব খুবই কম। তাই অর্থের চাহিদা আসলে মূলত নির্ভর করবে মানুষের আয় আয় বা ইনকামের উপর। সুতরাং অর্থের চাহিদার অপেক্ষকটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়াই, বা যেটি আমরা বলছি যে আয়ের উপরে সেটি নির্ভর করে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি আয় বাড়ে তাহলে অর্থের চাহিদা বাড়বে, আর যদি আয় কমে যায় তাহলে অর্থের চাহিদাও কমে যাবে। এই যে সম্পর্কের কথাটি আমরা বললাম, অর্থাৎ আমরা মিল্টন ফ্রিডম্যান যে অর্থের চাহিদা অপেক্ষকটি নির্ধারণ করেছে সেখানে আমরা দেখলাম যে উনি যে চারটি নির্ধারকের কথা বলেছিলেন, সম্পদ, সুদ সুযোগ ব্যয়, দাম স্তরের পরিবর্তন এবং রুচি, পছন্দ ও প্রত্যাশা, এটির অপেক্ষ ছিল আমাদের ডিমান্ড ফর মানি বা অর্থের চাহিদার যে নির্ধারক। সেখান থেকে ওনার মতে আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের সাধারণত জনগণের যে রুচি, প্রত্যাশা এবং পছন্দ এটি স্থির থাকে, এবং আমাদের দাম স্তর যেটি বললাম সেটিও স্থির থাকে। সেক্ষেত্রে আমাদের অর্থের চাহিদা মূলত নির্ভর করে যে সম্পদ এবং আমাদের যে সুদ সুযোগ ব্যয় আছে তার উপরে। এবং সেটিকে আমরা দেখতে পেলাম যে যে সম্পদ যেটি সেটিকে সাধারণত আমরা আয়কে সম্পদ বুঝে থাকি, এবং এই আয়টি হচ্ছে আমাদের দু ধরনের, একটি হচ্ছে স্থায়ী আয় এবং আরেকটি হচ্ছে আমাদের অস্থায়ী আয়। এবং যেহেতু মিল্টন ফ্রিডম্যান অস্থায়ী আয়কে শূন্যের সমান বলেছেন, দীর্ঘমেয়াদে অস্থায়ী আয় শূন্য, সুতরাং আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আয় মানে সেটি পারমানেন্ট ইনকামের সমান হয় এবং সেটি হচ্ছে আমাদের সম্পদ, এবং সেক্ষেত্রে আমাদের ডিমান্ড ফর মানি যেটি সেটি আমাদের দাঁড়াচ্ছে ফাংশন অফ ওয়াই এবং আর আই, অর্থাৎ সুদ সুযোগ ব্যয়ের উপরে। ফ্রিডম্যান যেহেতু বলেছেন যে অর্থের চাহিদার সুদ স্থিতিস্থাপকতা খুবই নগণ্য, সুতরাং অর্থের চাহিদার উপর সুদের হারের প্রভাব খুব কম, সুতরাং আমাদের মূলত আয়ের উপরেই আমাদের অর্থের চাহিদাটি নির্ভর করে, এবং এটি হচ্ছে যে আয় যদি বাড়ে তাহলে আমাদের অর্থের চাহিদা বাড়বে, আর আয় যদি কমে তাহলে অর্থের চাহিদা কমে যাবে। এই যে ব্যাখ্যাটি আমরা পেয়েছি এটি কিন্তু আমরা এখন একটি চিত্রের সাহায্যেও দেখাতে পারি। এখন আমরা চিত্রে যদি এই অবস্থাটি দেখি তাহলে আমরা দেখব যে চিত্রে আমরা এখানে লম্ব অক্ষে দেখিয়েছি অর্থের চাহিদা এবং ভূমি অক্ষে দেখিয়েছি হলো আয়, এবং এটি হচ্ছে আমাদের একটি ডিমান্ড ফর মানি সেই কার্ভ যেটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন এখানে আমরা যদি দেখি যে যখন আয় ও ওয়াই নট পরিমাণ হয়েছে তখন আমাদের এ বিন্দুতে অর্থে এই এ বিন্দুতে অর্থের চাহিদা হচ্ছে এ ওয়াই নট পরিমাণ। আবার যদি আমাদের আয় বেড়ে ও ওয়াই ওয়ান হয়ে যায় তাহলে বিভিন্ন অনুযায়ী দেখা যাচ্ছে যে অর্থের চাহিদা বেড়ে হয়ে যাবে আমাদের বি ওয়াই ওয়ান পরিমাণ। সুতরাং বলা যায় যে আয়ের সঙ্গে আমাদের যে অর্থের চাহিদা সেটার সম্পর্ক হচ্ছে ধনাত্মক এবং এটি হচ্ছে স্থিতিশীল বা স্টেবল, এই কথাটি আমাদের মিল্টন ফ্রিডম্যান বলেছেন।
তাহলে এটা দেখলাম আমরা যে মিল্টন ফ্রিডম্যানের অর্থের চাহিদার নির্ধারক সমূহ কি সেই সম্পর্কে আলোচনা। এরপর আমরা জানবো যে অর্থের যোগান অর্থাৎ আর্থিক নীতি সম্পর্কে ফ্রিডম্যানের কি বক্তব্যটি আছে। অর্থের যোগান বা আর্থিক নীতি সম্পর্কে ফ্রিডম্যানের বক্তব্যটি হচ্ছে যে অর্থের যোগান তথা আর্থিক নীতি সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহকে প্রভাবিত করে থাকে, বিশেষ করে অর্থের যোগান দ্বারা আয়, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দাম স্তর প্রভাবিত হয়। তবে অর্থের যোগান দাম স্তরকে মূলত আসলে প্রভাবিত করে থাকে এবং ফ্রিডম্যানের মতে অর্থের যোগানের যদি কোনো পরিবর্তন হয় তাহলে দাম স্তরের উঠানামা হবে। অর্থাৎ দেখা যাবে যে অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে দাম স্তর বৃদ্ধি পাবে, আবার অর্থের যোগান যদি কমে যায় তাহলে দাম স্তর কমে যাবে। এবং এই দাম স্তরের যদি উঠানামা হয় তাহলে সেটি কি করবে, হবে বাণিজ্য চক্রের সৃষ্টি হয়ে যাবে। এবং যদি বাণিজ্য চক্রের সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে সেটা অর্থনীতিকে অস্থিতিশীল করে ফেলবে। তো তখন সেই অস্থিতিশীল অর্থনীতিকে যদি আমরা স্থিতিশীল করতে চাই তাহলে আবার অর্থের যোগানের পরিবর্তন করে তখনই কিন্তু আমরা দাম স্তরকে নিয়ন্ত্রণ করতে পারবো, এটা বলেছেন হচ্ছে ফ্রিডম্যান। অর্থাৎ ওনার মতে যে অর্থের যোগানের পরিবর্তন হলে দাম স্তরের উঠানামা হবে, আবার দাম স্তরের উঠানামা হলে দেখা যাবে যে বাণিজ্য চক্রের সৃষ্টি হবে, এবং বাণিজ্য চক্রের সৃষ্টি হলে সেটি অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলবে। এই অস্থিতিশীল অবস্থা থেকে আমরা যদি আবার অর্থনীতিকে স্থিতিশীল করতে চাই তাহলে অর্থের যোগানের পরিবর্তনের মাধ্যমেই দাম স্তরকে নিয়ন্ত্রণ করার কথাটাই বলেছেন ফ্রিডম্যান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিডম্যান একদিকে যেমন অর্থের চাহিদার কথা বলেছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি অর্থের যোগানের কথাও বলেছেন। অর্থাৎ ফ্রিডম্যান অর্থের চাহিদা এবং অর্থের যোগান এই দুটোকে সমন্বয় করেই তার বক্তব্যটি প্রদান করেছেন, এবং এই জন্যই যে ফ্রিডম্যানের যে বক্তব্য সেই বক্তব্যটিকে আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত করা হয় বা বলা হয়ে থাকে। এখন আমরা এখন দেখব যে আমরা যে ফ্রিডম্যানের তত্ত্বটি পড়লাম তার কিছু সীমাবদ্ধতা বা সমালোচনাও রয়েছে, সেগুলো কি কি। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে মিল্টন ফ্রিডম্যানের মতে যে অর্থের চাহিদা স্থায়ী আয়ের উপর নির্ভরশীল, এবং স্থায়ী আয়ের সাথে অর্থের চাহিদার যে সম্পর্ক সেটি হচ্ছে স্থিতিশীল। কিন্তু বাস্তবে দেখা যায় যে সময়ের পরিবর্তনে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন পরিবর্তিত হয় তখন তার সাথে সাথে কিন্তু অর্থের চাহিদাও পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও যে অর্থের চাহিদার উপর কিন্তু অনেকগুলো চলকের প্রভাব লক্ষ্য করা যায়, যেমন দাম স্তর, সুদের হার এবং উৎপাদন। এ প্রসঙ্গ ওগুলো অবশ্যই এই মানে অর্থের চাহিদার উপর প্রভাব বিস্তার করে, কিন্তু ফ্রিডম্যান এদের প্রভাবে সুনির্দিষ্ট ব্যাখ্যা যেমন দেননি তেমনি তাদের গুরুত্বকেও পৃথক পৃথকভাবে উপস্থাপন করেননি। দ্বিতীয়ত যে সমালোচনাটি করা হয় সেটা বলা হচ্ছে যে তিনি তার তত্ত্বে অর্থের চাহিদার যে নির্ধারকগুলো আছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছেন, কিন্তু অর্থের যোগানের যে নির্ধারক সেগুলো ব্যাখ্যা করা হয়নি। সুতরাং সেক্ষেত্রে যে ওই এই তত্ত্বটিকে শুধু অর্থের চাহিদা তত্ত্ব বলা যায়, অর্থের পরিমাণ তত্ত্ব বলা যায় না। তারপর তিনি বলেছেন যে অর্থের চাহিদা সমাজের বিভিন্ন উপায়ে ধারণকৃত মোট সম্পদের উপর নির্ভর করে, কিন্তু সম্পদ ধারণের বিভিন্ন উপাদানের সাথে অর্থের চাহিদার সম্পর্ক তিনি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেননি। এবং ফ্রিডম্যানের তত্ত্বে আমরা দেখেছি যে তার দাম স্তর, রুচি, পছন্দ, প্রত্যাশা ইত্যাদি বিষয়কে স্থির ধরা নেওয়া হয়েছে, কিন্তু এটি আমরা জানি যে দাম স্তর, রুচি, পছন্দ, প্রত্যাশা এই বিষয়গুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় এবং তার দ্বারা আবার অর্থের চাহিদাটিও পরিবর্তিত হয়ে থাকে। এ তত্ত্বের যে আমরা যখন আলোচনা শুরু করেছি এই তত্ত্বটি, তখন তিনি বলেছিলেন সুদের হার দ্বারা অর্থের চাহিদা প্রভাবিত হয়, আবার পরবর্তীতে তিনি আবার বলেছেন
অর্থের চাহিদার উপর সুদের হারের প্রভাব নগণ্য। সুতরাং এই যে তার এই বক্তব্যটি, এটি হচ্ছে কিন্তু বলা হয় যে স্ববিরোধী একটি বক্তব্য, অর্থাৎ নিজের বক্তব্যকে নিজেই তিনি আবার অস্বীকার করেছেন। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফ্রিডম্যান অস্থিতিশীল অর্থনীতির কথা যখন বলেছেন, সেখানে বলেছেন যে তাকে স্থিতিশীল করার জন্য অর্থের যোগান তথা আর্থিক নীতির ভূমিকার কথা আলোচনা করেছেন। কিন্তু আসলে আর্থিক নীতি এককভাবে অর্থনীতির স্থিতিশীল আনতে সক্ষম অনেক সময় হয় না, সেক্ষেত্রে আর্থিক নীতি এবং রাজস্ব নীতি এই দুটির সমন্বয়ের মাধ্যমেই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করতে হয়। কিন্তু ফ্রিডম্যান এই তত্ত্বে আমরা দেখেছি যে উনি আর্থিক নীতির উপর প্রাধান্য দিয়েছেন এবং তিনি যে কথাটি বলেছেন যে দেশে অর্থনৈতিক স্থিতিশীল রাখতে হলে একমাত্র আর্থিক নীতির প্রয়োগ দ্বারাই এটি সম্ভব। আর্থিক নীতির উপর যে এই যে অতিরিক্ত গুরুত্ব আরোপ করেছেন সেটা ঠিক নয় মনে করেন আবার কেনসের অনুসারীগণ। তারা মনে করেন যে অর্থের চাহিদার ক্ষেত্রে যখন তারল্যফাত দেখা দেয় তখন আর্থিক নীতির ব্যর্থতার কথা অবশ্যই উল্লেখযোগ্য এবং সেক্ষেত্রে অবশ্যই সেখানে রাজস্ব নীতি কার্যকর ভূমিকা রাখতে পারে। অবশ্য ফ্রিডম্যান গবেষণার ভিত্তিতে দেখান যে তারল্যফাত বাস্তবে দেখা দেয় না। এগুলোই হচ্ছে আমাদের ফ্রিডম্যানের তত্ত্বের বিভিন্ন সমালোচনা। তবে এই যে ফ্রিডম্যানের তত্ত্বের সমালোচনার কথা আমরা বলছি, সেই ত্রুটি বিচ্যুতি থাকলেও এই তত্ত্বের গুরুত্ব অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই, কারণ তিনি প্রথম অর্থের চাহিদা এবং অর্থের যোগানের মধ্যে সমন্বয় সাধন করে অর্থায়ন পরিমাণ তত্ত্বের যে আধুনিকতা সেটির সূচনা করেছেন এবং মনিটরিজমের ভিত্তিকে সুদৃঢ় করতে এই তত্ত্বের গুরুত্ব অনস্বীকার্য। ফ্রিডম্যানের তাত্ত্বিক ধারণা, অনুসিদ্ধান্ত ও নীতি প্রণয়ন সম্পর্কিত বক্তব্যের সঙ্গে অনেকেই একমত হন না, তবে তাদের গবেষণায় ফ্রিডম্যানের তত্ত্বে যে যথেষ্ট উপাদান জুগিয়েছে এ কথাটি অবশ্যই স্বীকার করতে হবে। সমগ্র অর্থনৈতিক কার্যক্রমে অর্থের ভূমিকা নিয়ে এখনো যে ভাবনা চিন্তা করা যায় এটি ফ্রিডম্যানের তত্ত্বেরই সেই সুযোগটি করে দেয়। অর্থাৎ বিভিন্ন তত্ত্ব নতুন তত্ত্বের পিছনে যে আলোচনা ভাবনাগুলো করার জন্য যে তত্ত্বগুলো সুযোগ করে দেয় তার মাঝখানে ফ্রিডম্যানের তত্ত্ব একটি অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব। আমরা এই যে থিওরিগুলো আলোচনা করলাম অর্থের পরিমাণ তত্ত্বে, তো সেগুলোর মাঝখান থেকে একটি উল্লেখযোগ্য তত্ত্ব ছিল আমাদের কেনসের তত্ত্ব, অর্থের চাহিদা তত্ত্ব। তো এখন আমরা এই কেনসের অর্থের চাহিদা তত্ত্ব এবং ফ্রিডম্যানের যে আধুনিক পরিমাণ তত্ত্ব যেটি আজ আমরা করলাম এ দুটো নিয়ে একটু আলোচনা করব, তুলনা করব যে কোন তত্ত্বটি কেমন বা কোনটিতে কী বিষয় সম্পর্কে আলোচনা করেছে এবং সে আলোচনার প্রেক্ষিতে কোন তত্ত্বটি অধিক গ্রহণযোগ্য। এখন আমরা দেখব যে কেনসের অর্থের চাহিদা তত্ত্ব এবং ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্বের তুলনা। কেনসের অর্থের চাহিদা তত্ত্ব বা তারল্য পছন্দ তত্ত্বের সাথে মিল্টন ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্বের যে সমস্ত পার্থক্যগুলো আছে প্রথমে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা কেনসীয় অর্থের চাহিদা অপেক্ষক সম্পর্ক যদি আলোচনা করি তাহলে দেখব যে কেনসের মতে অর্থের চাহিদা সুদের হার এবং আয় দুটোর উপরে নির্ভর করে। অর্থের আমাদের যে লেনদেন এবং সতর্কতামূলক চাহিদা আছে সেটি নির্ভর করে আয়ের উপর এবং সেটি সরাসরি সম্পর্ক তাদের মাঝখানে, আর অর্থের যে ফটকা চাহিদা সেটি নির্ভর করে সুদের হারের উপর এবং সেটি হচ্ছে সুদের হারের সঙ্গে ফটকা অর্থের চাহিদা সম্পর্কটি হচ্ছে বিপরীত ধরনের। অর্থাৎ আমরা যদি দেখি ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ ওয়াই এবং আর, অর্থাৎ আয় এবং সুদের হারের উপর নির্ভরশীল। এবং এটা আমরা জানি যে সুদের আয়ের সঙ্গে যে অর্থের চাহিদাটি আছে সেটি হচ্ছে সরাসরি সম্পর্কে আবদ্ধ, আর সুদের হারের সঙ্গে যে ফটকা অর্থের চাহিদাটি আছে সেটি হচ্ছে বিপরীতভাবে সম্পর্কিত। আর ফ্রিডম্যানের আমরা যে অর্থের চাহিদা অপেক্ষক দেখলাম যে সেটি হচ্ছে আমরা বললাম ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ আমাদের ওয়েলথ এবং ইন্টারেস্ট অপরচুনিটি কস্ট, তারপর হচ্ছে আমাদের চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল এবং টেস্ট চয়েস অ্যান্ড এক্সপেকটেশন। তো সেদিক থেকে যদি আমি বিশ্লেষণ করি আমরা বলতে পারি অবশ্যই ফ্রিডম্যানের অর্থের চাহিদা অপেক্ষক কেনসের চাহিদা অপেক্ষক হচ্ছে একটু বিস্তৃত ধারণা আমরা এখানে পেয়ে থাকি। দ্বিতীয়ত যেটি হলো হচ্ছে যে অর্থনৈতিক নীতি নির্ধারণে ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্ব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেখানে আয় বৃদ্ধির উপর অর্থের যোগানের কার্যকারিতা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
কিন্তু কেইনসের ধারণা যেটা ছিল যে আর্থিক নীতি কিছু কিছু ক্ষেত্রে আয় বিচ্যুত ভূমিকা রাখলেও বিশেষ অবস্থায় তেমন কার্যকর ভূমিকা রাখতে পারে না, কারণ তারল্য ফাঁদ যদি দেখা যায় তাহলে সে অবস্থায় কিন্তু আর্থিক নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে যে অর্থের বিকল্প, কেইনসীয় বিশ্লেষণে নগদ অর্থের বিকল্প হচ্ছে বন্ড, বন্ডের মূল্য এবং বাজার সুদের হারের সম্পর্ক দ্বারা অর্থবাজারে তারল্য ফাঁদ দেখা দেয়। আর ফ্রিডম্যান অর্থের বিকল্প হিসাবে বন্ড, ইকুইটি, মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদকে বিবেচনা করেন এবং সেখানে সুদের হার শুধু না বরঞ্চ অন্যান্য সম্পদের প্রাপ্তিও অর্থের চাহিদাকে প্রভাবিত করা হয় বলে বলে থাকেন তিনি। স্থিতিশীলতার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, ফ্রিডম্যানের আধুনিক পরিমাণ তত্ত্বে অর্থের চাহিদা অপেক্ষকে স্থিতিশীল বিবেচনা করা হয়েছে, কিন্তু কেইনসের চাহিদা তত্ত্বে অর্থের চাহিদা অপেক্ষক স্থিতিশীল নয়, বরং সুদের হার, প্রত্যাশা এবং অপরাপর উপাদানের পরিবর্তনের দ্বারা অর্থের চাহিদা অপেক্ষকের পরিবর্তন হয় বলে সেখানে মত প্রকাশ করা হয়েছে। আমরা যদি কেইনসের অর্থের চাহিদা তত্ত্বটি আলোচনা করি, তাহলে আমরা দেখেছি যে তিনি বলেছেন অর্থের চাহিদা একজন ব্যক্তি তিনটি উদ্দেশ্য করতে পারে, একটি হচ্ছে লেনদেন জনিত, আরেকটি হচ্ছে সতর্কতা জনিত, আর একটি হচ্ছে ফটকা উদ্দেশ্য। কিন্তু ফ্রিডম্যান আবার তার তত্ত্বে অর্থের চাহিদার বিশেষ কোনো উদ্দেশ্য বিবেচনা করেন নাই। এরপরে যেটি আছে যে সুদের হারের ভূমিকা, কেইনস তত্ত্বে আয় নিয়োগ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সুদের হারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন, কিন্তু ফ্রিডম্যানের যে তত্ত্বটি আছে সেখানে কিন্তু সুদের হারের ভূমিকা অত্যন্ত নগণ্য এবং এখানে দেখা যায় যে ফ্রিডম্যান তার তত্ত্বে আর্থিক নীতিকে বরঞ্চ বেশি গুরুত্ব দিয়েছেন। তবে ফ্রিডম্যান তার তত্ত্বটি প্রতিষ্ঠিত করতে গিয়ে বা আলোচনা করতে গিয়ে কিন্তু কেইনসের চিন্তাধারা থেকে একদম পুরোপুরি আলাদা হয়ে যাননি, বরঞ্চ তিনি বিভিন্ন পুরানো যে তত্ত্বগুলো আছে, সনাতত্ত্বিক বা ক্লাসিক্যাল যে তত্ত্বগুলো আছে সেগুলো ত্রুটি বিচ্যুতি দূর করে একটি নতুন ধরনের পরিমাণ অর্থের পরিমাণ তত্ত্ব প্রতিষ্ঠা করার উনি এখানে প্রচেষ্টা চালিয়েছেন এবং এজন্যই বলা যায় যে কেইনসের অর্থের চাহিদা তত্ত্ব দ্বারা তিনি প্রভাবিত হলেও তার তত্ত্বের একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়ে গিয়েছে এবং এজন্যই অন্য অর্থের পরিমাণ তত্ত্বের তুলনায় আমরা মনে করি যে ফ্রিডম্যানের অর্থের আধুনিক পরিমাণ তত্ত্ব অনেকটাই বাস্তবসম্মত। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ফ্রিডম্যানের আধুনিক অর্থের পরিমাণ তত্ত্ব যেটি আছে সেটি নিয়ে আলোচনা করেছি এবং তার সঙ্গে এর সমালোচনা দেখেছি এবং কেইনসের তত্ত্বের সঙ্গে এর যে তুলনা সেটিও আমরা আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমাদের অর্থের পরিমাণ তত্ত্বের বেশ কয়েকটি তত্ত্ব যেগুলো আমরা আলোচনা করেছি তারা শেষ হলো। তো আমি আশা করি যে এই ক্লাসগুলো দেখে তোমরা অর্থের পরিমাণ তত্ত্বের যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে ধারণা নিতে পেরেছ এবং ক্লাসগুলো বুঝতে পেরেছ। তো সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।